স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আটক দেখিয়েছে পিবিআই। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক দেখানো হয়। এর আগে দুপুরে বাবুল আক্তারকে পিবিআই এর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সহ উচ্চ পর্যায়ের এক দল কাজ করেন। চট্টগ্রামের পাঁচলাইশ থানায় দায়ের করা মিতু হত্যা মামলার বাদী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2016 সালের 5 জুন সকালে ও আর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় মিতুকে। করোনার বিধি নিষেধ আর পরিবহন সংকটের পরও থামছে না ঘরমুখো মানুষের যাত্রা। পথে পথে ভোগান্তির পরও প্রাইভেট কার মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে আসছে ফেরিঘাটগুলোতে। ফেরিতে উপচে পড়া ভিড়ে নেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বালাই। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ে প্লাটুনের তার ছিঁড়ে নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার হলেও চালক রয়েছে নিখোঁজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। যাত্রীদের এমন দৌড়ঝাঁপের চিত্র শিমুলিয়া ঘাটের। দক্ষিণাঞ্চলমুখী হাজারো মানুষের চাপে কেউই মানছেন না সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ। সবার লক্ষ্য যে কোনোভাবে ফেরিতে ওঠা। মঙ্গলবার স্বাভাবিক ফেরি চলাচল থাকলেও যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। করোনা উপেক্ষা করে ছুটছেন প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ছোট ভাই বোন সবাই আছে, সবার সাথে একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিব, এই জন্যই যাওয়া হচ্ছে এত রিস্ক নিয়ে। এই যতটা সম্ভব সাবধানতা সহিত বাড়িতে যাচ্ছি অনেকদিন পরে। বাবা মাদের দেখতে ইচ্ছা করছে তাই। ফেরি ছাড়া সবকিছু ছাড়া মানুষজন আসতেও দিতেছে, বাট তারা যে মানে গণপরিবহন সেটা ছাড়তেছে না। একই চিত্র পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কিছুটা কমেছে যাত্রীদের দুর্ভোগ। এদিকে বেলা ১১টায় দৌলতদিয়ায় ঝড় শুরু হলে ফেরিতে ওঠার সময় প্লাটুন ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে ডুবে যায়। মাইক্রোবাসটি দুপুরে উদ্ধার করা হলেও চালক এখনও নিখোঁজ রয়েছে। অন্যদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অনিশ্চয়তা নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ি ও গাজীপুরের চন্দ্রায় পরিবহন না থাকায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। পরিবহন না পেয়ে অনেকেই ছুটছেন পায়ে হেঁটেই। জায়গায় গেলে যে আমরা যাওয়ার ট্রান্সপোর্ট পাবো সেটা জানি না, মানে নিরুদ্দেশ টাইপের বলতে পারি না আর কি। যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হাইওয়ে পুলিশ বলছে বিধিনিষেধ থাকলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ঘরমুখো মানুষের ঢল। চেকপোস্টে আমাদেরকে নামা দিচ্ছি, আমাদেরকে নামা দিচ্ছি এবং গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, মামলা দিচ্ছি। শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণাঞ্চলেই নয়, চট্টগ্রাম সিলেটের যাত্রীরাও বিভিন্ন রুটে বাড়ি যাচ্ছেন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে এবছর পবিত্র রমজান মাসে 30 দিনের হবে। সে অনুযায়ী দেশটিতে বুধবার এবারের রমজান মাসের শেষ দিন। হারামাইন শরীফ আইনের টুইটে বলা হয়েছে, মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় 13 মে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এদিকে বাংলাদেশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। চীনের প্রতিশ্রুত 5 লাখ ডোজ করোনার ভ্যাকসিন নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান ঢাকায় অবতরণ করেছে আজ। বুধবার সকালে কুর্মিটোলা এয়ার মুভমেন্ট বিএএফ বঙ্গবন্ধু ঘাটিতে এক অনুষ্ঠানে এসব টিকা গ্রহণ করেন বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই টিকা ওষুধ প্রশাসন অধিদপ্তরে হস্তান্তর করা হবে। এর আগে গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের সিনোফার্মের তৈরি 5 লাখ ডোজ টিকা নিয়ে রাতে চীন থেকে রওনা হয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান। এই প্রথম অক্সফোর্ডের টিকা আসার অনিশ্চয়তার মাঝে দ্বিতীয় কোনো কোম্পানির টিকা আনল বাংলাদেশ। বর্তমান করোনা ভাইরাস মোকাবিলায় চীনের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন উইং কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান।
বাংলাদেশ সরকারের নির্দেশে আমরা গতকাল সকালে গিয়েছিলাম চায়নাতে এবং গতকাল রাতে আমরা চায়না থেকে রওনা দিয়েছি এই ভ্যাকসিনগুলো নিয়ে। এটা বাংলাদেশের মানুষের উপহার হিসেবে চীন সরকার দিয়েছে। আমাদের সাথে এরকম অফিসিয়ালি কোনো ডকুমেন্টস আদান প্রদান হয় নাই, শুধু ভ্যাকসিনগুলো যে বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে এটার কিছু কাগজপত্র দিয়েছে, যেটা ওষুধ প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। রাতেও থেমে নেই ঈদ করতে বাড়ি ফেরা মানুষের ঢল। চাকরিজীবী অনেকেরই ছুটি শুরু হওয়ায় অসংখ্য মানুষ ছুটেছেন রাজধানী থেকে বহির্গমনের পথগুলোর দিকে। সেখান থেকে বেশি ভাড়ায় প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা অন্য যে কোনো বাহনে ধরছেন বাড়ির পথ। তারা বলছেন পরিবার ছেড়ে দূরে এই ঢাকা শহরে ঈদ করতে রাজি নন তারা। রাতে ঢাকা ছাড়া মানুষের খবর জানাচ্ছেন মাহমুদুল হাসান। যত দূরে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। মাওয়া ফেরিঘাটের দিকে যাওয়ার পথে চোখে পড়ল গভীর রাতেও বাড়ির পথ ধরেছেন অসংখ্য মানুষ। চলমান লকডাউনের মাঝে এমন তীব্র যানজটই বলে দিচ্ছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা এখন অনেক। যানবাহনের কারণে আমরা মনে করেন অস্থির হয়ে পড়ে রয়েছি, আমরা খুব বিপজ্জনক আছি। বাজে তো যাইতেছে অনেক কষ্ট করে, কি করব, না যাই তো পাই না, পোলাপান রয়েছে বাড়ি। বাপ মা বউ পোলাপান ছেলে আত্মীয় স্বজন ভাই বেড়াদার সব বাড়িতে, আমি একা ঢাকা, এই জন্য বাড়িতে বাই উদ্দেশ্যে রওনা দিছি। এত রাতেও ব্যাগপত্র নিয়ে খোলা পিকআপে বসে আছেন অনেকেই, বেশিরভাগের মুখেই মাস্ক নেই। করোনায় মৃত্যু ভয়ের চাইতে বাড়ি ফেরাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এসব মানুষ। বাড়ির পথ ধরা মানুষগুলোকে এভাবেই পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বাদ চলতো তাহলে আমরা আরো অর্ধেক টাকা যাইতো, ভাত টাকা আমরা যাইতে পারতাম। কেমনি ঈদ করবাম, কেমনি কি করবাম, এই কারণে আমরা দেশে যাইয়া। এখন যেভাবে পিকআপ দিয়ে মানুষ যাচ্ছে একজনের কোলে একজন বসে, এটা করোনার জন্য অনেক একটা ক্ষতিকর। পরিবার পরিজন দেশে রেখে জীবিকার তাগিদে রাজধানীতে থাকেন অনেকেই। করোনার ভয় কিংবা পথের চরম ভোগান্তি কোনোটাই দমাতে পারছে না তাদেরকে। রাজধানীর গাবতলি ধরে সামনে এগোতে দেখা মেলে একই অবস্থার। মাহমুদুল হাসান, News24, ঢাকা। যুক্তরাষ্ট্র, ভারত সহ চার দেশের জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নে চীনা রাষ্ট্রদূত আগ বাড়িয়ে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বাংলাদেশে তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে চার দেশের একটি কৌশলগত জোট কোয়াড। এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ চীন এই জোটে না থাকায় বিশ্লেষকরা একে চীন বিরোধী জোট বলেই মনে করেন। আর এই জোটে বাংলাদেশ অংশ নিলে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট খারাপ হবে বলে সোমবার এক ভার্চুয়াল সভায় সাফ জানিয়ে দেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন ওই জোট থেকে এখনও বাংলাদেশকে অ্যাপ্রোচই করা হয়নি। আগ বাড়িয়েই কথা বলেছেন লি জিমিং। তারা হয়তো এটা চায় না, তিনি তারা বক্তব্য বলবেন, যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনো অ্যাপ্রোচ করে নাই, এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। বাংলাদেশ জোট নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা কি কাজ করব না করব সেটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। বন্ধুপ্রতিম দুই দেশের এমন পরস্পর বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন কোয়াড নিয়ে চীনের অবস্থান খুবই সংবেদনশীল, বাংলাদেশকে সেভাবেই এগোতে হবে। তিনি হয়তো আগাম সতর্ক বাণীটাই করেছেন যে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো অনুরোধ আসে তাহলে যেন বাংলাদেশ এই ধরনের কোনো সংস্থা যোগদান না করে, এবং এই বিষয়টাতে চীনের যে বাড়তি সংবেদনশীলতা আছে সে কথাটা তো তিনি প্রকাশ্যই জানিয়ে দিলেন। সেটা শুধু কূটনৈতিক নয়, বাংলাদেশের জনগণের পর্যায়ে তিনি জানিয়ে দিলেন। ক্ষমতাসীন রাষ্ট্রগুলোর প্রতিদ্বন্দ্বিতায় না জড়িয়ে নিজেদের অর্থনৈতিক কূটনৈতিক স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলছেন বিশ্লেষকরা। লাকমিনা জেসমিন সোমা, News24, ঢাকা। খালেদা জিয়া সম্পর্কে যাচ্ছে তাই কথা বলে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে সরকারের কিছু প্রভাবশালী মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই হুঁশিয়ারি দেন।
ফখরুল বলেন, খালেদা জিয়াই আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে খোড়া যুক্তি দিয়ে তাকে বিদেশি চিকিৎসায় বাধা সৃষ্টি করছে সরকার। মারুফা রহমানের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার ঘোষিত সিদ্ধান্ত সম্পর্কে মির্জা ফখরুল বলেন, খোড়া যুক্তি দিয়ে সরকার খালেদা জিয়াকে আসলে সুস্থ হয়ে রাজনীতিতে ফেরার পথ বন্ধ করতে চায়। সাজাপ্রাপ্তরা এর আগেও 401 ধারাতেই বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি। ওখানে একজন মন্ত্রীও ছিলেন এই সরকারেরই, যারা সাজা হওয়ার পরে তাদেরকে এই আপনার জামিনের মধ্যে জামিন দেওয়া হয়েছে এবং সেই জামিন তারা বেরিয়ে এসছে, মন্ত্রিত্ব করছে নাকি। তো এই যে আপনার বিচার ব্যবস্থায় ডাবল স্ট্যান্ডার্ড, যে কিছু লোকের জন্য আপনার একরকম ব্যবস্থা আর ম্যাডামের জন্য আর একরকম ব্যবস্থা, এর কারণটা কি? কারণ তো একটাই, যে উনি হচ্ছেন বর্তমানে এই ফ্যাসিস্ট যারা সরকার তাদের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ। খালেদা জিয়া সম্পর্কে সরকারের কয়েকজন মন্ত্রীর বিদ্রুপাত্মক মন্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যতে এই ধরনের উক্তি করলে তার যথাযোগ্য জবাব এদেশের জনগণ দেবে। বিস্মিত হতে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একজন ব্যক্তি যার কোনো অবদান নেই দেশের রাজনীতিতে, এই দেশের লিবারেশনে মুক্তিতে, উনি কথা বলার উদ্যত্ত প্রকাশ করেন। আমি আবার বলবো, এর আগেও বলেছি, দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশনেত্রী বেগম খালেদা সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা পায়ের নখের যোগ্য আপনারা কেউ নন। মির্জা ফখরুল বলেন, রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে শুরু থেকেই সংযতভাবে কথা বলা হয়েছে। কিডনি ও হার্টের সমস্যা নিয়ে ডাক্তাররা উদ্বিগ্ন, তবে তার অবস্থা এখনো ক্রিটিক্যাল, অক্সিজেন স্যাচুরেশন নর্মালে নেমে আসছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিদেশে বসে দেশে নিয়ে ষড়যন্ত্রকে সফলভাবে রূপ দেওয়ার জন্যই বেগম জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা করেছিল বিএনপি বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাকায় এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রগুলোকে বেগবান করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা আসলে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল, অন্য কোন উদ্দেশ্য নয়, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নয়। প্রেমের অভিনয় করে অশ্লীল ছবি প্রচার ও টাকা না দিলে বেঁধে নির্যাতন, এমন চক্রের তিন নারী সহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। চক্রটির সাথে আরও অনেকেরই সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রোজা, লামিসা, সারা এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতারণার জাল বিছিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে, আর ব্ল্যাকমেইলের সহায়ক হিসেবে ছিলেন নাজিম আসিফ ফাহিম। এরা ভিকটিমকে আটকে রেখে টাকা দাবি করত। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে তিন নারী সহ প্রতারক চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা প্রথমে মুঠোফোনে প্রেমের অভিনয় করে ভিকটিমকে নিজেদের ডেরায় ডেকে নিতেন, পরে চক্রের নারী সদস্যরা অশ্লীল ছবি তুলে তা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন, এসব অশ্লীল ছবি পরিবারের কাছে পাঠানোরও হুমকি দিতেন। ভিকটিম টাকা না দিলে বেঁধে তার উপর চালানো হতো নির্যাতন। এখন বিয়ে করা লাগবে, তুই খারাপ কাজ করার জন্য আসছিস। তখন আমি দেখলাম এখানে ওরা সবাই সংঘবদ্ধভাবে একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করতেছে। তখন আমি বাঁচার জন্য আমি আমার মুক্তিপণ, ওরা আমার কাছে 5-10 লাখ টাকা চাইছে, পরে 5 লাখ টাকা চাইছে, তখন আমি এত টাকা দিতে রাজি না হওয়ার পর ওরা আমাকে মারধর দেওয়া শুরু করে। পুলিশ বলছে এই চক্র দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে আসছে। ভিকটিমের পরিবারের সেই ছবি অথবা ভিডিওটা তারা ছড়িয়ে দিবে, এটা করে তারা তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ আদায় করত। পরবর্তীতে দেখা যেত যে যখন নগদ অর্থ দিয়ে সে মুক্তি পেত, এরপর আবার মেয়ের সদস্যরা তার সাথে যোগাযোগ করত। এই প্রতারণার সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এই উপকমিশনার। আরও সদস্যদের আমরা নাম ঠিকানা পেয়েছি যাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য তৎপর আছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। তো এইটা আমরা ভিকটিম যারা হচ্ছে
এর অনেক সময় দেখা যায় তাদের মৃত্যু পর্যন্ত ঘটানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মহামারীর ছোবলে বাঁচা মরার লড়াইয়ে দেশের শিল্পখাত। শিল্পোদ্যোক্তারা বলছেন, একদিকে ভ্যাট ও কর্পোরেট কর আদায়ের বাড়তি চাপ, অন্যদিকে ব্যাংকগুলোর অসহযোগিতা, এমন বাস্তবতায় বিনিয়োগ অনিশ্চয়তার পাশাপাশি হুমকিতে পড়ছে কর্মসংস্থান। এজন্য অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গেল এক বছরেরও বেশি সময় ধরে মহামারী করোনার সাথে জীবন ও জীবিকার যুদ্ধ চলছে, যেখানে ছোট থেকে মাঝারি কিংবা বড় শিল্প প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই। দেশের শিল্পখাতের সংকট উত্তরণে এরই মধ্যে বাজেট প্রস্তাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI বলেছে, করোনার ধাক্কা আরেক প্রান্তিক অব্যাহত থাকলে এদেশের ছোট বড় শিল্প মালিকরা চরম বিপাকে পড়বেন। সংগঠনটি এজন্য বড় শিল্প মালিকদের ছাড় করা প্রণোদনার টাকার 5% এবং ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে 50% পর্যন্ত অনুদান হিসেবে দেওয়ার পরামর্শ জানিয়েছে। এছাড়া কৃষিখাতে যেসব প্রতিষ্ঠান প্রণোদনার অর্থ পেয়েছে তাদেরও 50% অনুদান হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করেছে FBCCI। মহামারীর এমন বাস্তবতায় দেশের শিল্পখাতকে টিকিয়ে রাখতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও ব্যাংক খাতের সহযোগিতার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা বাজেট থাকবে যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প এরা এদের উপরে কোনো বাড়তি চাপ আসবে না ট্যাক্স ব্যাটের। একটি বড় প্রতিবন্ধকতা হলো যে যথাযথ ঋণ সম্পর্কিত ডকুমেন্টেশন বলেন, জামানতের অভাব এবং ব্যাংকের সঙ্গে একটা সুসম্পর্কের অভাবের কারণে ঝুঁকি বিবেচনায় এই ব্যাংকগুলো CMSME খাতে ঋণ প্রদানে অনাগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্যতম বাধা কর্পোরেট কর হার। প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট কর এখনও সর্বোচ্চ, যা 32.5%। আসছে বাজেটে যা অন্তত 10% কমানোর দাবি করছেন ব্যবসায়ীরা। কর্পোরেট কর হার মানে খাতভিত্তিক যৌক্তিকভাবে যদি আমরা যেটা হ্রাস করা প্রয়োজন মনে করি, যা আগামী 2-3 বছর যাবত এটাকে টিকিয়ে রাখতে হবে এবং ট্যাক্স এবং নন ট্যাক্স রাজস্ব নেট বাড়ানোর উপরে একটা গুরুত্ব আরোপ করা অতি প্রয়োজন। পলিসিগুলো এমন হয় যেটা ইমপ্লিমেন্ট যোগ্য, অনেক সময় এমন কোন পলিসি হয় যেটাতে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য প্রতিবন্ধকতা হয়। সরকারের লক্ষ্য আছে, এই লক্ষ্য আমাদেরকে পৌঁছাতে হবে। বাজেটে শুধু তৈরি পোশাক শিল্প বা ট্রেডিশনাল রপ্তানি খাত নয়, অন্যান্য পণ্য উৎপাদন ও রপ্তানি, স্থানীয় বাজার এবং সেবা খাতেও সরকারের বিশেষ নজর দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। রেল লাইনের উপর দিয়ে চলছে ট্রেন, আর সেই চলার শক্তি এলো উপরের বিদ্যুৎ থেকে, আর এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। জাপান থেকে আসা লাল সবুজ মেট্রো রেল জানিয়ে দিল ঢাকার গণপরিবহনে অচিরেই আসছে পরিবর্তনও। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা শেষে আগামী আগস্ট মাসে উড়াল পথে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হবে। তবে কবে রাজধানীতে যাত্রী চলাচলের জন্য উপযোগী হবে মেট্রো রেল তা জানাতে পারছে না কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্ট। বহু প্রতীক্ষার অবসান, লাল সবুজ মেট্রো রেল চলছে রেল লাইন ধরে। জাপান থেকে আসা 6টি কোচ জোড়া লাগিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ একটি মেট্রো রেল চলাচলের সাক্ষী হলো বাংলাদেশ। রাজধানীর উত্তরা দেয়াবাড়ির মেট্রো ডিপোতে 100 গজের এই যাত্রাই হয়ে রইল ইতিহাস, যে কারণে উৎসব মুখর পরিবেশ পুরো ডিপো জুড়ে। 6টি বগির সমন্বয়ে এমন একটি মেট্রো রেল, প্রতিটি ট্রেনে যেতে পারবেন 2308 জন যাত্রী। রেলের ভেতরে এক একটি বগিতে দুই পাশেই বসার ব্যবস্থা, পাশাপাশি বসতে পারবেন 6 জন কিংবা 2 জন। তবে স্বল্প সময়ে বেশি যাত্রী পরিবহনের মেট্রোতে বেশিরভাগ যাত্রীর জন্য রয়েছে দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা। অগাস্ট মাসে আপনি ভায়াডাকের উপরে ট্রেন চলাচল করছে, এটা আপনারা দেখতে পাবেন। দেশের প্রথম মেট্রো রেলের এই প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বৈদ্যুতিক রেলের যুগে প্রবেশের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। আমি অত্যন্ত আনন্দিত এই মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে একই সঙ্গে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগেও বাংলাদেশ
প্রবেশ করলো। আনুষ্ঠানিকতা শেষে প্রথম মেট্রো রেলটি ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সড়ক পরিবহন সচিব, মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। জানান, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষেই পরীক্ষামূলক চলাচল হবে মেট্রো রেলের। তবে কবে রাজধানীবাসী মেট্রোতে চলাচল করতে পারবেন সে ঘোষণা এখনই নয়। এই পারফরমেন্সটা শেষ হওয়ার পরেই আমাদের যে পরবর্তী ধাপ, সেই ধাপগুলো নিয়ে আপনাদের সামনে আমরা আসবো, আমরা মিডিয়াকে জানানো হবে। আমরা এর বেশি এখন আনসার্টেনটি বলাটা কষ্ট। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 63.26%, তবে উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি 84.79%, আর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এগিয়েছে 59%। শেষমেশ বহুল প্রত্যাশিত স্বপ্নের মেট্রো রেলের চাকা ঘোরা শুরু করলো ঢাকার মাটিতে। তবে তা পরীক্ষামূলকভাবে মেট্রো রেল ডিপোতে। কর্তৃপক্ষ বলছে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর ট্রায়াল রানের উপযোগী হবে স্বপ্নের মেট্রো রেল। তবে কবে নাগাদ ঢাকার মানুষ মেট্রো রেলে চড়তে পারবে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। লাবন রহমান, News24, দেয়াবাড়ি, উত্তরা, ঢাকা। বিদেশি বিশ্ববিদ্যালয়ের লাভজনক শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার স্থাপন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, APUB। সম্প্রতি দেশে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান মোনাস কলেজের শাখা স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে এই উদ্বেগের কথা জানায় সংগঠনটি। মঙ্গলবার সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস স্থাপন ও পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হবে না মর্মে আশ্বস্ত করা হয়। কিন্তু তা সত্ত্বেও গেল 25 ফেব্রুয়ারি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার অনুমোদন দেয়া হয়, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010-এর সাথে সাংঘর্ষিক। স্বাস্থ্যবিধি মানতে ঈদের পরেও মার্কেট ও শপিং মলে ধারাবাহিক অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স দোকানগুলোয় স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কিনা সরেজমিনে দেখতে গিয়ে কথা বলেন। এ সময় নিজেদের স্বার্থে এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। পরিদর্শনকালে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের মাস্ক পরতে না দেখে তাদের সতর্ক করা হয়। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় আতিকার আরও বলেন, ব্যবসায়ীরা দোকান খোলার আগে মুচলেকা দিয়েছিল স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। বহুল প্রচারিত বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান পত্রিকা যারা মানুষের হাতে পৌঁছে দেন তাদের মধ্য থেকে ছিন্ন মানুষদের মাঝে জাকাতের শাড়ি বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ। সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের সামনে শাড়ি বিতরণ করেন কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলন সহ বসুন্ধরার কর্মকর্তারা। এ সময় কালের কণ্ঠের সম্পাদক বলেন, যারা রোদে পুড়ে রাস্তাঘাটে পথে প্রান্তরে মানুষের কাছে খবরের কাগজ পৌঁছে দেয় তারাই গণমাধ্যমের মূল শক্তি। তাদের অনেকেই ছিন্নমূল মানুষ, যাদের চাহিদা থাকা সত্ত্বেও হয়তো অনেক কিছু পূরণ হয় না। সেই চিন্তা থেকে প্রতি বছরই ছিন্নমূল এসব মানুষদের নানাভাবে সহায়তা করে আসছে বসুন্ধরা গ্রুপ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। লন্ডনে দীর্ঘ লকডাউনের পর সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সাথে জমে উঠেছে ঈদের বাজার। প্রবাসী বাংলাদেশিরা ঘুরে ঘুরে কিনছেন ঈদের কাপড়। যুক্তরাজ্যের লন্ডন থেকে আসাম মাসুমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডনে দক্ষিণ এশীয়দের জন্য জামা কাপড় কেনার সবচেয়ে জমজমাট বাজার আপটন পার্কের গ্রিন স্ট্রিট। এখানে বাংলাদেশি কাপড় ছাড়াও বেশি পাওয়া যায় ভারতীয় ও পাকিস্তানি ডিজাইনের পোশাক। এজন্য প্রবাসী বাংলাদেশিরা ঈদ ও অন্যান্য উৎসবে এখানেই ভিড় করেন। ট্রেডিশনাল ড্রেস সহ এখন যে ট্রেন্ডি ড্রেস সবকিছুই পাওয়া যায়। আমার মনে হয় যে যারা লন্ডনে থাকে এবং লন্ডনের বাইরে, তারা শপিং করতে গ্রিন স্ট্রিট সবসময় আসে। দীর্ঘ লকডাউনের পর ঈদে শপিং করতে বের হয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দীর্ঘ 5 মাস পরে লন্ডনে লকডাউন খুললো, এখন ঈদও চলে আসছে, তাই ঈদের জন্য কেনাকাটা করতে আসলাম।
যুক্তরাজ্যের স্বাস্থ্যবিধি অনুযায়ী 17ই মে থেকে দুই পরিবারের 6 জন মানুষ কারো বাসায় বেড়াতে বা রেস্তোরাঁয় খেতে যেতে পারবেন। যেহেতু ঈদ তার আগেই হবে, সেক্ষেত্রে এবছরের ঈদও প্রবাসীদের নিজ পরিবারের সঙ্গে ঘরবন্দি হয়ে কাটাতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন বসছে আগামী 2 জুন। এটি হবে চলতি বছরের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন। 2 জুন বিকাল 5টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। পুরো অধিবেশন জুড়ে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। গেল বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল 10 জুন। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনায় মোট সংক্রমণের সংখ্যা 16 কোটি ছাড়ালো। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 6,97,000 আর প্রাণহানি হয়েছে প্রায় 13,000 মানুষের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 33,30,000। আর ভারতে লাগাতার মৃত্যু যেন কোনো বাধ মানছে না। একদিনে দেশটিতে মারা গেছে 4,200 মানুষ, আক্রান্ত 3,48,000। করোনা ভাইরাসে নাজেহাল বিশ্বের আরেক দেশ ব্রাজিলেও একদিনে মারা গেছে 2,275 জন। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সংক্রমণ ও মৃত্যু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় প্রায় 500 প্রাণহানি হয়েছে। স্বস্তিতে নেই ইরানও। গেল দিন 350-এর বেশি মৃত্যু দেখেছে দেশটি। ভাইরাসের প্রকোপে এবার নতুন করে বেশ নাকাল দশা নেপালের। ছোট্ট দেশটিতে 24 ঘন্টায় 9,000-এর বেশি সংক্রমণ ও 225 জনের মৃত্যু হয়েছে। আল আকসা মসজিদে অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের লড়াই আরও চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় গাজা এবং ইসরায়েলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। গোটা অঞ্চল জুড়েই শোনা গেছে ফিলিস্তিনের রকেট নিক্ষেপ আর ইসরায়েলের বিমান হামলা চালানোর শব্দ। মঙ্গলবার বিমান হামলায় গাজার একটি 13-তলা ভবন ধ্বংস করে ইসরায়েলি সেনারা। এরপর ফিলিস্তিনের হামাস বাহিনী অন্তত 130টি রকেট রাজধানী তেল আবিবের দিকে ছুড়েছে বলে জানিয়েছে বিবিসি। গাজার আরও 150টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এসব হামলায় 10 শিশুসহ 28 জন ফিলিস্তিনি নিহত এবং 150 জনের বেশি আহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজার রকেট হামলার ইসরায়েলের একটি তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রসহ সব বিভিন্ন দেশ দুপক্ষকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং ইসরায়েলের বর্বর হামলার নিন্দা করেছে আরব লীগ। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই পরিবার পরিজনকে ছাড়া জীবিকার তাগিদে একা বাস করেন। ঈদসহ অনেক উৎসবেই তাদের একা একা কাটাতে হয়। প্রবাসী এই একাকী ঈদ তাদের কেমন কাটছে, সে বিষয়ে ইতালি থেকে নাজমুল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ইতালিতে কর্মসংস্থানের দিক থেকে জাহাজ শিল্প একটি বড় সেক্টর। গোটা ইতালিতে এই জাহাজ শিল্পে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন প্রায় 15 থেকে 20 হাজার বাংলাদেশি। ইতালির মধ্য ভেনিস, আনকোনা, মনফালকনে, জেনোভা শহরে মূলত জাহাজ শিল্পই বেশি। শ্রমিকরা ঈদে দেশে যেতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে যেতে না পেরে অনেকটা হতাশ এবং দেশের ঈদ তারা অনেক মিস করেন বলে জানিয়েছেন কয়েকজন প্রবাসী। এই জাহাজ শিল্প তৈরিতে ইতালিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও 5 থেকে 10% মালিক হিসেবে শ্রমিকদের কাজ করিয়ে থাকেন এবং এই জাহাজ শিল্পে বাংলাদেশি শ্রমিকদের কাজের কারণে বেশ সুনামও রয়েছে। দেশের জন্য কষ্ট করি, দেশের লিমিটেড করানোর জন্য আমাদের দেশ যেটা এগিয়ে চলে।
প্রবাসীরা মনে করেন প্রবাসে থেকে কাজ করে দেশে রেমিটেন্স পাঠিয়ে প্রিয়জনদের হাসি খুশি দেখতে পারাই তাদের কাছে বেশি আনন্দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটা বিরতি নেছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। পুরনো টাকার তুলনায় নতুন টাকায় করোনা বেশি ছড়ায় বলে দাবি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বাংলাদেশ ব্যাংকের নতুন নোট করোনা ভাইরাসের আরএনএ এর উপস্থিতিতে পাওয়া গেছে বলেও দাবি তাদের। এ খবরে আতঙ্কে আছেন ব্যাংক কর্মকর্তারা। তবে যশোরের সিভিল সার্জন বলছেন স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চললে বড় সমস্যা হবে না। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাগজে টাকা করোনা সংক্রমণের বড় মাধ্যম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের জিনোম সেন্টারের পিসিআর ল্যাবে এ নিয়ে পরীক্ষা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দেশের বিভিন্ন স্থান থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে টাকা জোগাড় করা হয়। গবেষণায় পাওয়া যায় ব্যাংক নোটে করোনার আরএনএ উপস্থিত আছে। এসব নোটে ভাইরাসের এন জিনের উপস্থিতি থাকে 72 ঘন্টা পর্যন্ত এবং ওআরএফ জিনের স্থায়িত্ব হয় 8 থেকে 10 ঘন্টা। গবেষকরা বলছেন সংক্রমণ ছড়ানোর জন্য নতুন টাকা বেশ ভালো মাধ্যম। সবকিছুর একটা সারফেস থাকে, একটা জিনিস আছে এটা লেগে থাকতে পারে। নতুন নোটের সারফেসটা একদম খালি, ওর মধ্যে কিছু নাই, যার ফলে যখনই ভাইরাস লাগছে ভাইরাস লেগে যাচ্ছে। আর পুরান নোটটা 100 হাত বদলায় অনেক কিছু এখানে লেগে যায়, যার ফলে নতুন একটা ভাইরাস এসে যখন আপনি হাত লাগাতে চান সেটার জায়গা পায় না। ব্যাংক নোটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার এই খবর আতঙ্কিত করেছে ব্যাংকারদের। আমাদের টাকার জন্য অনেক ভয়ের মধ্যে আছি, টাকাটা আমাদেরকে অনেক কেয়ারফুলভাবে নিতে হবে, তাই আমরা হেক্সিজাল ইউজ করতেছি। এই ব্যাপারে আমরা তো জানতে পারছি না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের প্রোটেকশন, হেক্সিসল এবং মাস্ক এগুলি ব্যবহার করে আছি। এই যে টাকার থেকে ছড়াচ্ছে এইটার প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমাদের ব্যাংকিং সেক্টরে গড়ে ওঠেনি। তবে আতঙ্কিত না হয়ে বরং স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন যশোরের সিভিল সার্জন। সকলের প্রতি অনুরোধ রাখবো যে আমরা যেন স্যানিটাইজার ব্যবহার করি, ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস করি এবং পুরাতন যে টাকাগুলো রয়েছে বিশেষ করে ময়লাযুক্ত টাকা এগুলো যেন আমরা খুব সাবধানে এটা আমরা নাড়াচাড়া করি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা এরই মধ্যে একটি জার্নালে প্রকাশিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার প্রভাবে থমকে যাচ্ছে চট্টগ্রামের প্রায় 6,000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প। এই মেগা প্রকল্পের এখনও জমি অধিগ্রহণ শেষ না হলেও কাজ 50% শেষ দাবি সিডিএর। এদিকে পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা অংশে জলাবদ্ধতা প্রকল্পের কাজেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, ফলে এবারের বর্ষায়ও জলজটে থাকবে বন্দর নগরী। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। বন্দরনগরীকে জলজট মুক্ত করতে 2017 সালে নেওয়া হয় 3 বছর মেয়াদি মেগা প্রকল্প, ব্যয় ধরা হয় 5,600 কোটির বেশি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএর এই প্রকল্পের কাজ চলছিল ঠিকভাবেই, তবে এখন নগরীর 36টি খালের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও বরাদ্দের অত্যাচার জটিলতায় একরকম আটকে আছে কাজ। ভূমি অধিগ্রহণ অনেকটা পিছিয়ে থাকার কারণে আমাদের প্রকল্পের গতি সম্পূর্ণরূপে করা সম্ভব হচ্ছে না। এছাড়াও রয়েছে বাজেট স্বল্পতা। আমরা যে কাজ করছি, আমাদের 3,843,19,95,000 টাকার কাজ করার কথা থাকলেও আমরা এখন পর্যন্ত বাজেট পেয়েছি 1,561 কোটি টাকা। ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা ও স্লুইস গেট নির্মাণের যন্ত্রাংশ আসলে কাজের গতি আরো বাড়বে বললেন সিডিএর প্রধান প্রকৌশলী। বাড়াতে হবে প্রকল্পের মেয়াদও। আমাদের প্ল্যান ছিল আমরা জুনের আগে এগুলো বসাবো, কিন্তু করোনার জন্য আমাদের এটা আনা সম্ভব হয়নি ওই সমস্ত দেশ থেকে, যার ফলে এই কাজে আমরা পিছিয়েছি। 3,000 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের জলাবদ্ধতা প্রকল্পের কাজেও নেই গতি। করোনার অজুহাতে আরো 1 বছর মেয়াদ বাড়াতে চান তারাও। কোভিড-19 সিচুয়েশনের কারণে আমাদের কাজের একটু গতি ব্যাহত হয়েছে, যে কারণে 1 বছর হয়তো টাইম এক্সটেনশন প্রয়োজন হতে পারে। দুই সংস্থার অধীনে জলাবদ্ধতা প্রকল্পের খুঁড়িয়ে চলা অবস্থা বলে দিচ্ছে এবারও জলমগ্ন হবে বন্দর নগরী। মেগা প্রকল্পের আমরা এখনো সুফল পাচ্ছি না, এখন বর্তমানে বর্ষার মৌসুম, এখনো বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয়ে গেলে চট্টগ্রাম শহর আবার তলিয়ে যাবে। এই সামনে বর্ষা, এই দারিংয়ের মধ্যে যদি কাজ না করে বর্ষার মধ্যে সমস্যা হয়ে যাবে। চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় দুঃখ জলাবদ্ধতা।
এই জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকার প্রকল্প, এই প্রকল্পেও এই সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় নগরবাসী। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম। এবারে নিউজ 24 স্পোর্টস। আর্চারি বিশ্বকাপের স্টেজ টুতে অংশ নিতে 16 মে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। রিকাফ ও কম্পাউন্ডের নারী ও পুরুষ মিলিয়ে 8 সদস্যের খেলোয়াড়দের দলের সঙ্গে যাবেন কোচ ও একজন কর্মকর্তা। আসন্ন অলিম্পিককে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টকে বেছে নিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে জুনে ফ্রান্সে ওয়ার্ল্ড আর্চারির স্টেজ 3-তে অংশ নিয়ে অলিম্পিকে আরও একটি অংশগ্রহণ নিশ্চিতের মিশনে আর্চারির কর্মকর্তারা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। সবশেষ এসএ গেমসে আর্চারির 10-এ-10 সাফল্যের পর কোভিড বাস্তবতায় অলিম্পিকের প্রস্তুতিতে কিছুটা ভাতা পড়েছিল রোমান সানার। তবে আর্চারি বিশ্বকাপকে সামনে রেখে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ফেডারেশন চালিয়ে নিয়েছে রোমান সানা সহ বাকি আর্চারদের প্রস্তুতি। অলিম্পিকে রোমানের অংশগ্রহণ নিশ্চিত হলেও ফেডারেশনের চাওয়া অন্তত আরও একটি ওয়াইল্ড কার্ড। সে লক্ষ্যে আর্চারি বিশ্বকাপের স্টেজ 2-তে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের 8 আর্চার। ওয়ার্ল্ড কাপটা কিন্তু আমাদের আর্চারিতে এমনি এমনি আসে না। এবারে ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-তে রিকার্ভে 4 জন পুরুষ ও 3 জন নারী আর্চার অংশ নেবেন, আর কম্পাউন্ডে অংশ নেবেন শুধুমাত্র 1 জন পুরুষ। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে বড় কোনো প্রত্যাশা নেই কর্তাদের। স্টেজ 3-তে কোয়ালিফাই করাই লক্ষ্য। সেখান থেকে অলিম্পিকে আরো একটি কার্ড নিশ্চিত করা গেলে হবে বড় প্রাপ্তি। এটা অলিম্পিক ইভেন্ট ডিসিপ্লিন এবং এটা অলিম্পিকে খেলা হবে, এবং আমাদের রোমান সানা কোয়ালিফাই করেছে, তার সাথে একজন সঙ্গী দরকার মহিলা। হ্যাঁ, তার একটু ওয়াইল্ড কাপের জন্য হলো এই ধরনের টুর্নামেন্টগুলোতে খেলতে হয়। আমরা ট্রাই করছি যে যদি আমাদের মেয়েদের এখন একটু উঠতির দিকে আছে, সবাই একটু গোত্র একটু হাইয়ের দিকে আছে, কাজে তাদেরকে দিয়ে একটা সুযোগ দিতে চাচ্ছি যে এটা খেলুক, এরপরে আপনার কোয়ালিফিকেশন টুর্নামেন্টে খেলবে। তা আমরা এখানে আশাবাদী। কোভিড বাস্তবতায় সুইজারল্যান্ড উড়াল দেওয়ার আগে মানতে হচ্ছে নানান বিধিনিষেধ। জেনেভাতে আমরা নামার পরে আমাদেরকে তারা আবার টেস্ট করবে, কোনো কোয়ারেন্টাইন তাদের নাই, যেহেতু আমরা এখান থেকে করে যাচ্ছি, প্লাস যে প্রিকশনগুলো নিচ্ছে 40 ডেজ কোয়ারেন্টাইন করে খেলা সম্ভব না, প্র্যাকটিস করতে হবে, কথা আমরা ওইটা মুক্ত করেছে তারা। কোচের লক্ষ্য সুইজারল্যান্ডের প্রতিকূল বাতাসের বিপরীতে আর্চাররা প্রত্যাশিত লক্ষ্যভেদ করতে পারলেই হবে বড় প্রাপ্তি, আর শীর্ষরা তার প্রত্যাশা পূরণ করতে পারবে বলে বিশ্বাস সুইস কোচ মার্টিন ফ্রেডরিকের। আমরা অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছি, এই টুর্নামেন্ট সেটিরই অংশ, নিজেদের সেরাটা আর্চাররা দেবে বলে আমার বিশ্বাস। ওয়ার্ল্ড কাপের স্টেজ 3-তে ভালো করাও আমাদের লক্ষ্য, সেখান থেকে অলিম্পিকের আসরে আমরা অংশগ্রহণ বাড়াতে চাই। বিশ্বকাপের স্টেজ 2-তে 35 দেশের 236 জন আর্চার অংশ নেবেন। র্যাঙ্কিং ও এলিমিনেশন রাউন্ড এই দুই পদ্ধতিতে হবে খেলা। 17 থেকে 23 মে পর্যন্ত সুইজারল্যান্ডের লুজানে বসবে ওয়ার্ল্ড অলিম্পিকের স্টেজ 2-এর আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে হোঁচট খেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে হারের বৃত্তে থাকা আরামবাগের বিপক্ষে 3-1 গোলে হেরেছে মানিকের শিষ্যরা। ম্যাচের 15 মিনিটে ওমর জোবের গোলে 15 মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। বিরতিতে যাওয়ার আগে আব্দুল কাদিরভ আরামবাগকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে 2 মিনিটের ব্যবধানে 2টি গোল করে আরামবাগ। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নিক্সন আর রাকিবের গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপরীতে 2-0 ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। এর মধ্যে দিয়ে টেবিলের 4-এ উঠে এলো চট্টগ্রাম আবাহনী, আর 7-এ নেমে গেল শেখ রাসেল ক্রীড়া চক্র। এখন এই পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।